বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে রয়েছে দারুণ দারুণ বুক নিউজ প্রথম বুক নিউজটি আসছে আনন্দ পত্রিকা থেকে পাঁচই জুলাই যে আনন্দমেলার সংখ্যাটি প্রকাশ হতে চলেছে সেই সংখ্যাটিতে প্রচ্ছদ কাহিনী থাকছে মঞ্চে যখন মানচিত্র রকমারি পাঁচটি গল্প থাকবে এবং বেড়ানোর মধ্যে হিমাচলের হামতা প্লাসের কথা বলা হয়েছে খেলাধুলার ক্ষেত্রে মেয়েদের বিশ্বকাপকে তুলে ধরা হয়েছে এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ রয়েছে তাই অবশ্যই এই সংখ্যাটাও একটা ভালো সংখ্যা হতে চলেছে বলাই বাহুল্য তবে অন্যান্য আপডেট এবং সূচিপত্রে কী কী গল্প থাকছে সামনেই প্রকাশ হবে তখন আমি কিন্তু আবারও বুক নিউজে জানিয়ে দেবো সেক্ষেত্রে সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এই পর্বগুলিতে যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেটটি রয়েছে সুক্তারা থেকে জুলাই দু হাজার তেইশ সংখ্যাতে বেশ কিছু নতুন গল্প প্রকাশ হতে চলেছে দশটি ভিন্ন সাথের গল্প থাকছে এবং সমস্ত কিছুই আপনারা কিন্তু পাবেন তিরিশ টাকায় কোন দশটি গল্প এবং কোন কোন রাইটারের গল্প সেভাবে কিছু বলা না হলেও বেশ কিছু সংখ্যা রয়েছে তার সাথে নেপাল সংকট বলে একটা লেখার ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে সেটার একটা অংশ বেরোবে বলা হয়েছে এরকমটাই তো দেবসাহিত্য কুটির থেকে দুটো পত্রিকা খুবই বিখ্যাত একটা হচ্ছে সুক্তারা আর একটা হচ্ছে নবকল্ল নবকল্লোলে কীরকম সংখ্যা থাকছে জুলাই সেটা আমি আগের পর্বেই বলেছি এই পর্বে সুক্তারার প্রচ্ছদটাকে দেখালাম এবং তারপর আলোচনা করলাম তবে প্রচ্ছদ দেখে বোঝা যাচ্ছে ভূত গোয়েন্দা ছোটোদের সমস্ত রকম গল্পই থাকবে এমনটাই জানান দিচ্ছে প্রচ্ছদ যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটি রয়েছে খসড়া পাবলিকেশন থেকে খসড়া পাবলিকেশন থেকে এবার আনা হচ্ছে পকেট বুক খসড়া খাতার পকেট বুক পকেট বুক বলতে আপনারা সকলেই বুঝতে পারছেন যে ছোটো ছোটো বই হবে এবং একটা বা দুটো গল্প থাকবে ছোটো গল্প মূলত সেটা গোয়েন্দা হতে পারে হরার সিরিজের হতে পারে বা অন্য জন্ডরাকেও কভার করতে পারে এবং এগুলোর দামও মোটামুটি সাধ্যের মধ্যে হয় এগুলোর সুবিধা হচ্ছে যে যে কোনো স্থানে আপনি কনভিনিয়েন্টলি ঘুরতে পারবেন এবং খুব মানে কী বলবো জার্নি হোক বা মেট্রোতে বসে আছেন এরকম সময়ে পড়ে নিতে পারবেন এক ঝটকাতেই অফিসেও অল্প সময়ে ফাঁকা টাইমে পড়ে নিতে পারছেন তো এই ধরনের বইগুলো আমি চ্যানেলে বেশ কিছু আগে দেখিয়েছিলাম এবং রিসেন্টলি বেশ কিছু প্রকাশনী এগুলোর উপরে ইন্টারেস্ট রাখছে অনুগল্প বা ছোট গল্পের ওপর ইত্যাদি তো যাই হোক যখন আসবে আমি সবটাই জানাবো এবং সেক্ষেত্রে সকল আপডেট পেতে চ্যানেলটার সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেটটা রয়েছে ছাড় নিয়ে এবং ত্রিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে একদম ফ্ল্যাট থার্টি পার্সেন্ট অফ কোনো আপ টু নয় পুরোটাই আপনি পাবেন শব্দ প্রকাশনী থেকে ডেলিভারি চার্জ অতিরিক্ত লাগবে ঠিকই কিন্তু আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে এখানে কিন্তু আপনাদের পছন্দের বইগুলো শব্দ প্রকাশনী থেকে পারচেস করে নিতে পারেন রহস্যগ্রয়া হিমালয়ের রহস্যগ্রা তিব্বতের মতো অনিরুদ্ধ সরকারের বেশ কিছু ভালো বই আছে শব্দ প্রকাশনী থেকে এছাড়াও বেশ কিছু নন ফিকশন জগতের বই আছে যদি আপনারা চান না হয় সেটার ওপর একটা ভিডিও করা যেতেই পারে আর না হলে অবশ্যই ওনাদের যে সোশ্যাল মিডিয়া সাইট আছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এই সময়টায় কিন্তু প্রচুর ছাড় দিচ্ছে বিভিন্ন প্রকাশনী এবং সেগুলো সমস্তই জানাবো তাই অবশ্যই আপডেটেড থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটিও বেশ ইউনিক দুর্গাপুজো ডট কম থেকে একটা খুব সুন্দর পূজাবার্ষিকী প্রকাশ হতে চলেছে যেখানে উপন্যাস উপন্যাসিকা বড় গল্প ছোটো গল্প অনুবাদ প্রবন্ধ কবিতা খেলাধুলা খাওয়া দাওয়া কমিক সমস্ত কিছু থাকবে এবং দুর্গাপুজো ডট কম থেকে আমার মনে আছে গত বছর যখন প্রকাশ হয়েছিল ওনারাই থেকে মোটা পূজাবার্ষিকী এনেছিলেন মানে পৃষ্ঠার সংখ্যা ছিল সব থেকে বেশি এবং দামটাও মোটামুটি সাধ্যের মধ্যেই ছিল মানে পৃষ্ঠার যে আছে ততটা অনুযায়ী দামটা ঠিকঠাক ছিল বলবো। তো এবারেও তারা কিন্তু এরকম একটা টিজার প্রকাশ করেছেন এবং আমার বিশ্বাস অগাস্টের শেষের দিকে সমস্ত প্রায় পত্রিকায় বেরিয়ে যাবে পূজাবার্ষিকীর ওপরে এবং সেপ্টেম্বরের মধ্যে আমরা সকল পূজাবার্ষিকীকে হাতে পেয়ে যাব তো কাজেই আমি তো অবশ্যই অপেক্ষায় আছি এবং পত্রিকা বেরোলেই আমি কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো কী কী গল্প রয়েছে কীরকম লাগলো সবটাই আলোচনা থাকবে চ্যানেলে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটি পত্রপাঠ প্রকাশনী থেকে পত্রপাঠ প্রকাশনী থেকেও এবছরে আনা হচ্ছে পূজাবার্ষিকী বা পূজা সংখ্যা নাম রাখা হয়েছে পরবর্তী সংখ্যা শারদীয় চোদ্দোশো তিরিশ এবং অবশ্যই দেখার বিষয় যে কি কি গল্প থাকছে একটা প্রচ্ছদ প্রকাশ হয়েছে প্রচ্ছদটা বেশ সুন্দর লাগছে এবং ভেতরে কি কি গাল গল্প এবং অন্যান্য বিষয় থাকে সেগুলো কিছুদিনের মধ্যে প্রকাশ পেলে আমি নিশ্চয়ই জানাবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে সুন্দর একটা গল্প নিয়ে যেটা প্রকাশিত হয়েছিল বর্তমান পত্রিকাতে মানে বর্তমান সংবাদপত্রে দোসরা জুলাই রবিবারেতে আমার খুব ভালো লেগেছে বলে আপনাকে রেকমেন্ড করছি আপনারা চাইলে অনলাইন ভার্সনে পড়তে পারেন বা পেপারটি জোগাড় করেও পড়ে নিতে পারেন গল্পের নাম হচ্ছে ছায়া গাছ লিখেছেন ছন্দা বিশ্বাস বিষয়টা হচ্ছে যে একটি পরিত্যক্ত বাড়ি রয়েছে পরিত্যক্ত ঠিক নয় সেই বাড়িতে কিন্তু গল্পের কথক থাকেন না থাকেন শহরে এবং সেই বাড়িটা কি দেখাশোনা করেন নিতায় কাকা নামে একজন এবং আশেপাশে বেশ কিছু গাছও রয়েছে যেখানে আম জাম ইত্যাদি ফলন হয় এবং সেই জায়গা থেকে বাড়িটার ওপর চোখ পড়ে প্রোমোটারদের প্রোমোটাররা ঠিক করে বাড়িটাকে বিক্রি করার এবং বারবার গল্পের কথককে কিন্তু জানান দিতে থাকে তারা যে বাড়িটাকে বিক্রি করুন না হলে কিন্তু বিপদ আছে তো ফাইনালি গল্পের যিনি কথক তিনি সিদ্ধান্ত নেবেন বইটা বা বাড়িটাকে বিক্রি করে দেওয়ার এবং আশেপাশের সমস্ত অঞ্চলটাকে যেটুকু তার অংশের মধ্যে রয়েছে সবটাকেই প্রোমোটারকে দিয়ে দেওয়ার তারপরে হঠাৎ করেই তিনি রাত্রে স্বপ্ন দেখবেন যে মানে নিতায় কাকাকে নিয়ে একটা দুঃস্বপ্ন আর কি তো যাই হোক পরবর্তী ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত বদল করছেন কিনা সেই নিয়ে একটা সুন্দর গল্প বেশ ভালো লেগেছিল তাই শেয়ার করলাম আপনারা চাইলে পড়ে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে খড়ি প্রকাশনী থেকে খড়ি প্রকাশনীতে কিন্তু সাতই জুলাই পর্যন্ত ত্রিশ শতাংশ ছাড়ে সমস্ত বই পাওয়া যাচ্ছে এবং সাতই জুলাই মাত্র আর তিন চার দিন বাকি আছে সেই জন্যই আমি চ্যানেলে আরও তুলে ধরলাম আপনারা যারা চাইছেন কিছু নন ফিকশন এবং মাইথোলজির ওপর বই কিনতে তারা খড়ি প্রকাশনীতে অবশ্যই যোগাযোগ করে এই সময়টাতে কিনে নিতে পারেন চাইলে অফারটা ভালো আছে আপনার সুবিধাই হবে একসাথে বেশি বই কিনলে ডেলিভারি চার্জও ফ্রির ব্যাপার রয়েছে তো যাই হোক এই ছোট্ট খবরটিও জানিয়ে দিলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেটটি রয়েছে লেখালেখি থেকে অনেকেই লিখতে পছন্দ করেন তো সারদীয়ার সাথী দিশা নামে একটা পত্রিকা রয়েছে যেটার বার্ষিক শারদ সংখ্যা চোদ্দশো তিরিশ এবং এই সংখ্যাটিতে পনেরোই জুলাই পর্যন্ত লাস্ট ডেট আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখানে সৌজন্য সংখ্যাও দেওয়া হবে শুধুমাত্র আপনাকে কালেক্ট করার জন্য ডাকযোগে নিয়ে নিতে হবে হলে অনুষ্ঠান সবাই গিয়ে আপনি কালেক্ট করে নিতে পারেন এবং এই যে নিচে নাম্বার দেওয়া আছে বিদ্যুৎ মিশ্র এবং অন্যান্য তো সেখানে আপনারা কিন্তু লেখাটা পাঠাতে পারেন প্রয়োজনে কল করে প্রথমে নিয়মটা জেনে নিয়ে তারপরে পাঠাতে পারেন সেটাও সম্ভব বিদ্যুৎ মিশ্র নিজেও একজন খুব ভালো কবি উনি অনেক কবিতায় লেখেন এবং আমি বেশ কিছু কবিতা ওনার পড়েওছি বিভিন্ন পত্রপত্রিকাতে তো অবশ্যই আপনি কিন্তু যোগাযোগ করে সেখানে লেখা দিতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেটটি আসছে বিচিত্রপত্র থেকে বিচিত্রপত্র থেকে নেওয়া হচ্ছে ছোট গল্প উপন্যাস কবিতার পাণ্ডুলিপি এবং সেক্ষেত্রে আপনারা জমা দিতে এই যে ইমেলটি রয়েছে সেখানে দিতে পারেন আর লেখককে কত টাকা দিতে হবে বা রয়্যালটি কেমন পাবেন সবটাই কিন্তু আপনি ফোন করে প্রথমে জেনে নেবেন সমস্ত শর্ত জেনে নেওয়ার পরই লেখা পাঠাবেন সেটাই সব থেকে ভালো হবে মনে হয় তো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং প্রয়োজনে যোগাযোগ করতে পারেন যারা লেখা দেন তাদের জন্য একটা ছোট্ট খবর এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটি রয়েছে উল্লাস মল্লিকের কাহিনি নিয়ে সিরিও কমিক ডুগডুগি তো জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় ডুগডুগি বলে একটা নতুন মানে সিরিজ তৈরি করা হচ্ছে যেটাকে উল্লাস মল্লিকের কাহিনী নিয়েই মানে করা হচ্ছে আর কি তো অবশ্য এটাও একটা খুব ভালো একটা বলবো বিষয় কারণ লেখক মানে লেখক এবং সাহিত্য নির্ভর কোনো কিছু হলে সেটার প্রতি মানুষের ইন্টারেস্ট বৃদ্ধি পায় আর সেটার মানও উন্নতই হয় এবং আমাদের সকলের প্রিয় একেনবাবু বাবু চরিত্রে যিনি অভিনয় করেন অনির্বাণ চক্রবর্তী তাকে নেওয়া হচ্ছে এক্ষেত্রে প্রধান চরিত্র রূপে তো দেখা যায় ওয়েব সিরিজটা কবে প্রকাশ পায় প্রকাশ পাবে হইচয়ে এবং তারপরে ট্রিলার ট্রিজার আসলে আমি অবশ্যই জানাবো যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব চেষ্টা করলাম অনেক নতুন খবর আপনাদের সামনে তুলে ধরতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কীরকম লাগলো আপনার কমেন্ট অবশ্যই মূল্যবান এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে জানায় দ্য ক্যাপিটেবিল থেকে আপ টু ফিফটি পার্সেন্ট ছাড় চলছে বেশ কিছু দিনের জন্য এবং কি কী বই কিনতে পারেন তার একটা তালিকা আমি করার চেষ্টা করেছি রেকমেন্ডেশন দিয়েছি ভিডিওটি দেখে নিতে পারেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং ভিডিও সেকশনও পেয়ে যাবেন সেই ভিডিওটি কাজে লাগলে আমারও ভালো লাগবে যাই হোক ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ